কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনী বোন, আপনি জানতেছিলেন যে বৈবাহিক সম্পর্ক সবসময় সুন্দর রাখার জন্য কি কোনো আমল আছে? অবশ্যই আমল আছে। এক হচ্ছে যে স্বামী স্ত্রী একে অপরকে মূল্যায়ন করা। স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর বৈধ পছন্দ কাজে অগ্রণী ভূমিকা পালন করা, স্বামীর মেজাজকে বুঝে চলা, স্বামী কি কি পছন্দ করে এগুলোর প্রতি যথেষ্ট খেয়াল রাখা, আর স্বামীর উচিত স্ত্রীকে মূল্যায়ন করা, স্ত্রীর হকগুলাকে ঠিকভাবে আদায় করা। আর এখানে স্ত্রীর যেই বিষয়টা খেয়াল রাখবে সেটা হচ্ছে, সাধারণত একজন স্বামী সে অক্লান্ত পরিশ্রম করে, তার বাহিরে পরিবেশে বিভিন্ন ধরনের ঝামেলা সে সইতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলার মোকাবেলা করে সে অর্থ উপার্জন করতে হয়, যেটা সাধারণত স্ত্রীর গায়ে এটা আসে না। স্ত্রী একটা পরিবেশের মধ্যে থাকে কিন্তু স্বামী বিভিন্ন পরিবেশে থাকে, এই পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের জটিলতা আসে, নিজের কর্মের যে চাপ নিজের শরীরের মধ্যে আসে, এবং কোন কোন কাজ আছে মানুষের সাথে মত বিনিময়ের মধ্যে, মানুষের সাথে কর্মের সাথে কথার সাথে কথা কাটাকাটি হয়, ওইখানের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা তাকে সইতে হয়। এখন সে কাজ শেষে তার যে শান্তির স্থান, যাকে মাসকান বলা হয়েছে, শান্তির স্থান, ঘর, শান্তির স্থান, ওইখানে আসে। এখন এখানে আসার পর যদি স্ত্রী তাকে খুশি করে না নিতে পারে, স্ত্রী হয়তো জানে না যে স্বামী আজকের দিনটা কেমন গেছে, কিন্তু স্ত্রীর মন মানসিকতার মতো এটা থাকতে হবে যে আমার স্বামী যে পরিশ্রম করে আসতেছে, তার মেজাজ কি ছিল না ছিল তো আমার তো জানা নাই, এখন আমি যে আসার পর তার সাথে এমন আচরণ করবো যাতে করে তার সারাদিনের যে কষ্টগুলো নিমিশে সে ভুলে যায়। এই যদি নাকি স্ত্রীর এই প্ল্যানটা থাকে, কারণ স্বামী হয়তো সারাদিন অত্যন্ত যে কষ্টের মধ্যে ছিল, বিভিন্ন যে চাপের মধ্যে ছিল, সে আসছে হয়তো এখন আসিয়ে সে উল্টা পাল্টা দুই সাথে কথা বলে ফেলতে পারে, ভালো কথাগুলো তার কাছে খারাপ লাগতেই পারে। এখন যদি নাকি স্ত্রী নিজেকে কন্ট্রোল রাখে, বুঝতে পারে যে আমার স্বামী যে কাছ থেকে আসছে সে আসলে বিভিন্ন কষ্টের মধ্যে ছিল, যার কারণে সে আয়সা এখানে একটু আমার সাথে বা পরিবারের সাথে কারোর সাথে এরকম যে আচরণ করতেছে, তখন একেবারে নীরবে নিস্তব্ধে সব মেনে নেয়া। যখন দেখবে এভাবে, তখন পরবর্তীতে স্বামী নিজেই অনুশোচনা তার মধ্যে আসবে এবং সেই স্ত্রীকে বুঝতে চেষ্টা করবে। স্বাভাবিক পরিস্থিতিতে সে স্ত্রীকে যে মনে করবে যে সে তার আপন লোক। তো এই জন্য আমাদের বৈবাহিক সম্পর্কগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যায় বা খারাপ হয় বা একে অপর থেকে স্বামী স্ত্রীর স্ত্রী থেকে কষ্ট হয় এই জন্যে যে একে অপরের মেজাজ বুঝে না। স্ত্রী স্বামীর মেজাজ বুঝিয়ে চলতে হবে, আর স্বামীর যে নৈতিক দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ, তার সাথে আচার ব্যবহার সব দিক দিয়ে খেয়াল রাখবে। তবে এখানে আচরণের বিষয়টা একদম বা প্রথমে করবে স্ত্রী, স্ত্রী সে একটা পরিবেশে থাকে, স্বামী বিভিন্ন পরিবেশের ঝামেলা থেকে তারপর আসে বাসায়। এখন যদি নাকি এখানে ভিন্নতা কিছু দেখে, তাহলে স্বাভাবিক তার কষ্টটা আরো অনেক গুণে বেড়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে বিচক্ষণতার পরিচয় না দেওয়াটা সংসারের মধ্যে যথেষ্ট অশান্তির কারণ। বিচক্ষণতার পরিচয় দিতে হয়, স্বামীর একটা আশা আমার স্ত্রী এভাবে চলুক বৈধ কাজের মতো, অবৈধ কাজের মতো লাতলি মাকলোক খালেক আল্লাহ নাফর মানিতে কোনো বান্দার আনুগত্য নাই, স্বামী হোক পিতা মাতা হোক এরা দূরে, আল্লাহর আনুগত্য প্রথমে। যদি বৈধ কাজের মধ্যে যে স্বামী যে জিনিসটা পছন্দ করে ওই কাজটা স্ত্রী যে করে না বা
বললেও করতে চায় না বা মনের একেবারে আনন্দ করে না, তো এগুলো স্বামীকে আসলে কষ্ট দেয়। এই জন্য ওইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর একটা কথা হচ্ছে যে, যেমন স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামীর উপর, তেমনই স্বামীর কতগুলো কর্তব্য হচ্ছে স্ত্রীর উপর। স্ত্রীও সে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের যে বাচ্চাদেরকে লালন পালন করে বা যে শ্বশুর শাশুড়ি বা আরো অন্যান্য ধরনের ফেমিনিন মেম্বার থেকেও কষ্ট পাইতে পারে, তো এই দিকেও সে খেয়াল রাখবে। স্বামী একজন সচেতন স্বামী, সে এগুলোর দিকে খেয়াল রাখবে। আমার স্ত্রী আমি তো রেখে চলে যাই বা সে এখানে সময় কাটায়, হয়তো তার মধ্যেও বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, তার মন মানসিকতার মধ্যেও সমস্যা থাকতে পারে। তো স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে সামলিয়ে নেওয়া, স্ত্রীকে যে আদর যত্নের মাধ্যমে তাকে সামনে যে এগিয়ে নেওয়া, স্বামীরও অনেকগুলো দায়িত্ব আছে। তো সর্বোপরি কথা হচ্ছে আমল বলতে, যে আমরা এই আমলগুলা কিন্তু বৈবাহিক জীবনের শান্তির জন্য যে একেবারে এক নম্বর ওষুধ, এক নম্বর আমল। এর পরবর্তীতে আসবে আমরা যে যে পারিবারিক ভাবে দুজনের পরামর্শের মাধ্যমে আমরা কিভাবে আমরা যে আমাদের বৈবাহিক সম্পর্কটাকে সুন্দর করতে পারি, এটা আসবে পরামর্শের মাধ্যমে। সকল কাজ কিন্তু পরামর্শের মাধ্যমে হয় না, কারণ পরামর্শের মাধ্যমে যে কিছু একে অপরের সাথে স্বাভাবিক অবস্থাতে কেউ কাউকে বুঝাইতে পারে, সমস্যা নাই। কিন্তু যখন নাকি আমরা যে দম্পত্য জীবনে সময় কাটাতে থাকবো, তখন বিভিন্ন পরিস্থিতিতে আমরা শিকার হবো। ওই সময়ের মধ্যে কিন্তু পরামর্শের কথা বললে হবে না, আপনার সাথে আমার এইভাবে কথা আছে, আপনি এখন আমার সাথে এমন করতেছেন না, এভাবে না। সাধারণ পরিস্থিতিতে অবশ্যই পরামর্শ ভিত্তিক চলবে, কিন্তু কোন সময়ের মধ্যে পরামর্শের নিয়মের পরিপন্থী হয়ে গেলেও এটা স্বামীর ভুল হলে স্ত্রী এটাকে মেনে নিতে হবে, স্ত্রীর ভুল হলে স্বামী মেনে নিতে হবে, তাহলে এখানে মধুর সম্পর্ক গড়ে উঠবে। আর সবসময়ের মধ্যে আল্লাহকে ভয় করতে হবে, রাসুলের সুন্নাহর আদর্শ গ্রহণ করতে হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে আদর্শ নারী পুরুষের জন্য, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একজন স্বামী ভালো এটা মাপকাঠি হচ্ছে স্ত্রী, স্ত্রী যদি নাকি ভালো মনে করে তাহলে আসলে স্বামী ভালো। আর যদি নাকি সমাজের সবার নিকটে স্বামী ভালো কিন্তু আসলে প্রকৃতপক্ষে ঘরের মধ্যে আসলে তার আচরণ ঠিক থাকে না, তাহলে এটা আসলে ভালো বলা যাবে না। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা থার্মোমিটার দিয়েছেন, একটা যে কোষ্ঠীভাজক দিয়েছেন, যে স্বামী তার স্ত্রীর নিকটে ভালো আসলে সে আল্লাহর নিকটে ভালো, কারণ যে স্ত্রী তার আয়ত্তে আছে, তার সাথে যদি নাকি সে সদাচরণ করতে পারে তাহলে অবশ্যই সে ভালো গুণের অধিকারী বলে এটা প্রমাণিত হবে। সর্বশেষ কথা হচ্ছে আমরা আল্লাহ তাদের কথা নিকট দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য যথেষ্ট পরিমাণে দোয়া করব এবং নিজের দোষগুলো নিজে খোঁজার চেষ্টা করব। আমার স্বামী আমার উপর কেন অসন্তুষ্ট, আমার স্ত্রী আমার উপর কেন অসন্তুষ্ট, প্রথমে যদি নাকি এই বিষয়গুলো আমরা যে চিন্তা ফিকির করে এটাকে টার্গেট করে নিতে পারি আর এগুলোকে আমি সংশোধন করে নিতে পারি, তাহলে এখানে মধুর সম্পর্ক থাকবে। কেউ যদি নাকি নিজের ভুল নিজে ধরতে না পারে, তাহলে অন্য বলতে গেলে এখানে মধ্যে আসলে অশান্তি সৃষ্টি হয়। দুঃখজনক হলো সত্য কথা, আজকের সমাজের মধ্যে আমরা দেখি যে বাস্তব জীবনের মধ্যে অনেকগুলো কথা আসে যে বিভিন্ন ধরনের দম্পত্য জীবনের সমস্যা নিয়ে আমাদের সাথে আলোচনা হয়, তো দেখি যে আসলে স্ত্রীদের একটা গুণ যেটা থাকে না সেটা হচ্ছে যে স্বামী সে অন্যায় করতে পারে, এরপরে যদি নাকি স্ত্রী বলে যে আমার ভুল হয়েছে, তাইলে তো এখানে ভিতরে কত কি পরিমাণে মধুর সম্পর্ক হবে এটা বলা অপেক্ষা রাখে না। এই জন্যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য স্ত্রীর ভুল না, তারপরে যদি বলতে পারে আসলে সরি দুঃখিত আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন, দেখবেন যে এখানে সব শেষ, সব শেষ। কারণ স্বামী পরবর্তীতে সে লজ্জিত হবে নিজে নিজে, আসলে তো ভুলটা আমার ছিল আর সে আমার স্ত্রী, তার ভুল আমার ভুলটা সে বলতেছে নিজের ভুল। এই যে পদক্ষেপ গুলো আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের যে দম্পতি জীবনের মধ্যে অশান্তি থাকে। স্ত্রীদের মধ্যে যে মনে হয় এই জিনিসটা যথেষ্ট অভাব আছে যে ভুল স্বীকার করা, ভুল স্বীকার করা, ভুল স্বীকার করতে পারলে এটা স্বামী অনেক খুশি হয়, কিন্তু আসলে দেখা যায় যে বিভিন্ন ধরনের আসলে যে কথাবার্তার মাধ্যমে এই নিজের ভুল তো যে নিজে স্বীকার করে না, বরং ভিন্নমুখী কিছু ব্যাখ্যা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে, এতে করে অশান্তি আরো আসলে বেড়ে যায়। এই জন্য
কেউ যদি নাকি বলে যে আমরা দাম্পত্য জীবনের মধ্যে সুখে শান্তিতে থাকতে চাই, থাকতে চাইলে নিজে প্ল্যান করতে হবে যে আমাদের সংসারের মধ্যে কেন শান্তি, এগুলো টার্গেট করা, এগুলোর থেকে বেরিয়ে আসার পথ কি, এই পথগুলোকে টার্গেট করে পরিস্থিতির সময়ে ও হিসাবে নিজেকে সাথে সাথে কন্ট্রোল করে নেয়া, বিশেষ করে রাগ ক্ষোভ বাসার কর্কশতা এগুলো সবগুলো আসলে যে নিয়ন্ত্রণ করতে হবে, আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে হবে যেন এই দাম্পত্য জীবন এর মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করেন, এবং প্রত্যেকের অবশ্যই উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ সবসময় সামনে রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম সমাজের সমস্ত দম্পতি গুলাকে যা ধৈর্যশীল হওয়ার এবং আল্লাহর বিধান মোতাবেক দম্পত্য জীবন যাপন করা রাসূলের আদর্শ নিয়ে যে জীবন কাটানোর তৌফিক দান করুন। আশা করি বিশ্বের বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।